নমস্কার সুপ্রিয় দর্শকার্থী এস বি অ্যাকাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের এমসি কিউব নিয়ে আলোচনা করব ইতিহাসের সেট টেন যেগুলি দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট প্রশ্ন মিথ মিথ শব্দটি এসেছে মিথোস নামে বিয়ের আনসার গ্রিক শব্দ থেকে পরের প্রশ্ন দাগের প্রশ্ন সরি রোমানটিউর প্রশ্ন পঞ্চতন্ত্র গ্রন্থটি লেখক হলেন এর আনসার বিষ্ণু শর্মা রোমান্তির অ্যান্সার হবে বীর ডক্টর রজনী পাম দত্ত চার দাগের প্রশ্নের অ্যান্সার হবে বীর আনসার ফরাসিরা পরের প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন তো দেখো নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয় নানজিংয়ের সন্ধি এইটিন সিক্সটিতে নানজিংয়ের সন্ধি পরের প্রশ্ন কি বলেছে ছয় দাগের প্রশ্ন বলেছে যে আমেরিকা মহাদেশের নামকরণ করা হয় বিয়ের আনসার ভেসপুচি সাত দাগের প্রশ্ন কোন কেন্দ্রীয় রাজা সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল অ্যান্সার হবে সের হায়দ্রাবাদের নিজাম পরের প্রশ্ন আর দাগের প্রশ্ন বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা ছিলেন এর আনসার প্রফুল্ল চন্দ্র রায় দাগের প্রশ্ন কি আছে বলেছে ইংরেজ সেনাপতি ছিলেন না সের আনসার ডুপলে দশ দাগের প্রশ্ন সদ্যি আন্দোলনের প্রবর্তক ছিলেন বীরান্সার স্বামী দয়ানন্দ সরস্বতী এগারো প্রশ্ন বর্তমান ভারত গ্রন্থটি রচিতা হলেন সিরান্সার স্বামী বিবেকানন্দ বারো তার প্রশ্ন চীনের কাছে জাপান একুশ দফা দাবি পেশ করেছিল সিরানসার উনিশশো পনেরো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন তেরো তারকের প্রশ্ন সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন সিরানসার খান আব্দুল গফর খান চৌদ্দ প্রশ্ন কলারাম মন্দিরে প্রবেশের দাবিতে আন্দোলন করেন বীরানসার আম্বেদকর পনেরো দাগের প্রশ্ন রাওলাট কমিশনের অপর নাম সিরানসার সিটিশন কমিশন ষোলো দাগের প্রশ্ন তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন ডিআর আনসার সতীশচন্দ্র সামন্ত সতেরো দাগের প্রশ্ন আজাদি সেনানায়কের বিচার শুরু হয় অ্যান্সার হবে অ্যান্সার হবে সিরান্সার দিল্লিতে আঠারো দাগের প্রশ্ন ভিয়েতনাম প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন সিরান্সার হোচি মিন পরের প্রশ্ন উনিশ দাগের প্রশ্ন সতেরো ডিগ্রি সমাক্ষরেখার বিভক্ত দেশটি হলো বিয়ের আনসার ভিয়েতনাম কুড়ি তারিখের প্রশ্ন ইউটু কোন দেশের গোয়েন্দা বিমান এর আনসার মার্কিন যুক্তরাষ্ট্র একুশ দাগের প্রশ্ন জোট নিরপেক্ষ নীতির উদ্ভাবক ছিলেন বিয়ের আনসার জওহরলাল নেহেরু পরের প্রশ্ন বাইশ দাগের প্রশ্ন স্বাধীনতা লাভের আগে বাংলাদেশের নাম ছিল এর আনসার পূর্ব পাকিস্তান তেইশ দেখের প্রশ্ন ভারতের অর্থনীতি অ্যান্সার হবে বাইশ দাগের প্রশ্ন স্বাধীনতা লাভের আগে বাংলাদেশের নাম ছিল এর আনসার পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান তেইশ দিগের প্রশ্ন ভারতের অর্থনীতি সিরানসার মিশ্র অর্থনীতি চব্বিশ দাগের প্রশ্ন ভারতের পরিকল্পনা কমিশন গঠনের উদ্যোক্তা ছিলেন সিরানসার জওহরলাল নেহেরু এই হলো আমাদের চব্বিশখানায় এমসিকিউ বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেব ভিডিওটি দেখার জন্য জিবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে